हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय किचन। आज के आमी आपनादेर साथे आमार बागानेर एकदम ताजा ताजा लाल शाक दिए लाल शाक भाजीर एकटा रेसिपि शेयर करब। शाक होयतो अनेकेई रान्ना करते जानेन, किन्तु जारा एकदम नतून तादेर होयतो आजकेर रेसिपिटा काजे लागबे। जारा देशेर बाइरे थाकेन, सचराचर देशी शाक सब्जिर प्रति तादेर कदर बराबरि अनेक बेशी थाके, किन्तु अनेक समय देखा जाय যে দেশি শাকসবজি খুব একটা অ্যাভেলেবল না থাকার কারণে অনেকেই শখ করে বাসার ব্যাকইয়ার্ডে গার্ডেনিং করে থাকেন। আর সেই গার্ডেনিং করা যে কতটা পরিতৃপ্তির সেটা যে করেছেন সে খুব ভালো করেই জানেন। আর আমি আজকে আমার বাগানের খুব যত্নে গড়ে ওঠা এই লাল শাকগুলো দিয়ে শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। আমার এখানে যেহেতু লাল শাক সিজনের শেষের দিকে ছিল, তাই আমি এগুলোকে শিকড় সহ তুলে নিয়েছিলাম। তারপর শিকড় কেটে দিয়ে আমি শাকগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আমি ডাটা সহ পুরো শাকটাকে একদম কুচি কুচি করে কেটে নিব। সবগুলো শাক একইভাবে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি আর ধুতে যাব না, কারণ শুরুতে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটা স্কিলেটে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অতিরিক্ত তেল ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর 6-7টার মতো রসুনের কোয়াকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, ওগুলোকে দিয়ে দিলাম। এখন একটু ভাজা হয়ে গেলে আমি শাকগুলোকে দিয়ে দিব। আমি শাক রান্নায় কোনো ঢাকনা ব্যবহার করব না, এতে করে লাল রংটা অক্ষুণ্ণ থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 3টা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এবার আবার ওইগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অনেকেই লাল শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে তেলে পেঁয়াজ রসুনের বাগার দিয়ে থাকেন, এতে করে লাল শাকের সেই লাল রংটা কিন্তু খুব একটা ভালো থাকে না। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, এতে করে ভাত দিয়ে খাওয়ার সময় লাল শাকের সেই লাল টকটকে ভাবটা কিন্তু বুঝতে পারবেন। আশা করছি রান্নাবান্নার জগতে যারা নবীন তাদের আমার আজকের এই শাক রান্নার রেসিপিটি কোনো এক সময় কাজে আসবে। আর আমার বাগানের আরও কিছু শাকের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করব, সেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো কথা হবে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।